আনোয়ারাজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আপনি জানেন এই চন্দ্র এলাকার দিয়ে উত্তর অঞ্চলের প্রায় 22টি জেলার যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। তার মানে এই সড়কটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মাত্র দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে। আপনি জানেন গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প অধ্যুষিত এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস। এই লক্ষ লক্ষ লোক বসবাসী লোকেরা কি ইতিমধ্যেই বাড়ি ফিরতে শুরু করছে। যদিও এখন পর্যন্ত এই গাজীপুরে বেশিরভাগ শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়নি, তারপরে কিন্তু মহাসড়কে গাড়ি যে চাপ তাতে বলা যাই যে মহাসড়কে যানজটের আশঙ্কা একটি থেকেই যায়। সকালবেলা থেকে আমি রাস্তার বিভিন্ন অংশে ঘুরেছি এবং দেখেছি যদি যে রাস্তাঘাটে যে গাড়ির চাপ রয়েছে এবং মানুষের যে ভিড়, তাতে এখনও মানুষ তেমন কষ্ট করতেছে না। যদিও কিনা আগামী দুদিন পরে সোমবার যদি শিল্প কারখানা খুলে দেওয়া হয় তারপরে বোঝা যাবে এই মহাসড়কের অবস্থা কী। আমি যাত্রীদের সাথে কথা বলছি, তারা আমাকে একটি অভিযোগ করেছে, এবছরও তাদের বাড়ার যে অতিরিক্ত বাড়ানোর একটা অভিযোগ সেটা আমার কাছে তারা জানিয়েছেন। আমি পুলিশের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে আত্মীয়র সাথে স্বজনদের সাথে যে তারা ঈদ করবে করতে পারে সেজন্য তারা সর্বদিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছর কিন্তু এই মহাসড়কে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে ড্রোন, যে ড্রোনের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক তারা তদারক করে যাচ্ছে যে কখন কোথায় যানজটের সৃষ্টি হচ্ছে বা কোনো গাড়ি বিকল হচ্ছে কিনা, তারা কিন্তু সর্বক্ষণ খেয়াল রাখছে। এবং কি এই সড়কে যদি কোনো লক্কর চক্কর গাড়ি, যেগুলো ফিটনেস ভিড় যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যাতে নড়াচড়া করতে মহাসড়ক করতে না পারতে থ্রি হুইলার গ্যারেজে নড়তে সে ব্যবস্থা করেছে। রাজ, এই ছিল আমার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। জি সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।